কথায় বলে মাছে ভাতে বাঙালি, বাঙালির মতো মৎস্যপ্রেমী এই ভূমণ্ডলে আর দুটি নেই। পৃথিবীর মৎস্য সকলে বোধহয় একথা জানেন, বুঝলেন? তাই দেখুন না, এই মাছেরা সব দলে দলে এসে বাংলার খাল বিল পুকুর নদীতে বাস জমিয়েছেন। ভালোবাসার এত টান যে মৎস্যকুলের দু একজন তো পচা ডোবাতে থাকতেও রাজি। বঙ্গের প্রকৃতি যেমন এই মৎস্য সম্পদ দুহাতে ঢেলে দিয়েছে, বঙ্গবাসীও তার শুধু আহারে নয়, জীবনের সঙ্গেও জড়িয়ে নিয়েছে মাছকে। নইলে চীন, জাপান, মায়ানমার, ভিয়েতনাম ভারতের থেকে অনেক বেশি মাছ কনজিউম করে। আবার ভারতে মাছ খাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে লাক্ষাদ্বীপ, আন্দামান ইত্যাদি অঞ্চল, কিন্তু মৎস্যখোর বলে বাঙালিরই যত সুনাম বা দুর্নাম, সেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ মাছের সঙ্গে আমাদের বাঙালিদের সম্পর্কটা সুপ্রাচীন কাল থেকেই পরম্পরাগতভাবে চলে আসছে। লক্ষ্য করলে দেখবেন, আমরা শুধু মাছ খাই না, আমাদের সমাজ সংস্কৃতিতে মাছ কেমন যেন সর্বব্যাপী। একসময় বিধিনিষেধও কম আসেনি, কিন্তু বাঙালি শাস্ত্রকারেরা পর্যন্ত মাছের বেলা কোমর বেঁধে রুখে দাঁড়িয়েছেন। এই জন্যই তো বলছি, বাঙালি মৎস্যপ্রেমী। আজ সেই প্রেম কথা নিয়েই একটু গল্প হোক, কি বলেন? বাঙালি শরণাতীত কাল থেকেই মৎস্যভোগ। এক একটা ভৌগোলিক অঞ্চলে এক এক রকম খাদ্যাভ্যাস গড়ে ওঠে। যেখানে যে খাদ্য সহজলভ্য, সেখানকার মানুষ সেটাকেই তাদের স্বাভাবিক খাদ্য বানিয়ে নেন। ঠিক এ কারণেই মাছ আমাদের স্বাভাবিক খাদ্য। শরণাতীত কাল থেকেই বাঙালি মাছ খায়। কিন্তু ইতিহাসের ডকুমেন্ট এই সম্পর্কে কি প্রমাণ দিচ্ছে? বাংলার ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান যে প্রচুর পাওয়া গেছে তেমনটা কিন্তু নয়। তার মানে এটা নয় যে কিছু ছিল না। বাংলার বিভিন্ন জায়গায় এখনও অনেক ইতিহাস অনাবিষ্কারের দুঃখ নিয়ে ছড়িয়ে রয়েছে। মাটি খুঁড়ে কি আর পয়সা নষ্ট করবে বলুন, তাতে তো আর ভোট ব্যাঙ্কে লক্ষ্মীলাভ হবে না। যাই হোক, বাঙালি আর মাছের এই প্রেম কাহিনীতে কাঁটার মতো এসব উড়ে এসে জুড়ে বসা দীর্ঘশ্বাসদের কোনো জায়গা নেই। আমাদের চন্দ্রকেতুগড়ে বেশ কিছু পোড়ামাটির ফলক পাওয়া গেছে যেখানে মাছের দেখা মিলেছে। এগুলো নিছক মামুলি নয়, কারণ গঙ্গাডিডায় চন্দ্রকেতুগড়ের যে সভ্যতা ছিল সেখানে মাছ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিল, তাই এই ধরনের মূর্তি গড়ে উঠেছিল। এটা কোনো দেবী মূর্তি, সে কথায় পরে আসছি। চন্দ্রকেতুগড়ের পাশাপাশি এখনকার বাংলাদেশের পাহাড়পুর ও ময়নামতিতে পাওয়া পোড়ামাটির অনেক ফলকে মাছ নিয়ে নানান দৃশ্যের দেখা কিন্তু মিলেছে, যেগুলো হাজার খানেক বছরের পুরনো। এছাড়া সারা বঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন মন্দিরের গায়ে নানা জায়গা থেকে পাওয়া যাচ্ছে টেরাকোটার বিভিন্ন মাছ, মাছের মোটিফ, যেমন সেখানে কোনো রমণীর বটি নিয়ে মাছ কাটার দৃশ্য, হাটে যাওয়ার দৃশ্য ইত্যাদি নানা উপাদান মিলেছে, যেগুলো বাঙালি ও মাছের ঐতিহাসিক প্রেমের একটা নির্ভরযোগ্য দলিল হতে পারে। বাঙালির সাহিত্য জুড়ে রয়েছে মাছ। যবে থেকে বাংলা ভাষা পথ চলা শুরু করেছে, সে তার মৎস্যপ্রেমের সাক্ষ্য দিয়ে চলেছে। বাংলা ভাষায় লেখা প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের আদি কবি ছিলেন লুইপা বা লুইপাদ, যার নামটায় রোহিত মৎস্য বা রুই মাছের নামে। আরেকটা প্রাচীন গ্রন্থ প্রাকৃত পৈঙ্গল, সেখানে এক কবির কবিতায় দেখা যাচ্ছে যে বাঙালির গৃহজীবনের এক টুকরো ছবি উঠে আসছে, যেখানে কবি বলছেন, ওগোগর ভত্তা রম্ভাপত্তা গায়িক ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৌলি মচ্ছা নলিতা গচ্ছা দিজ্জয় কান্তা খাই পূর্ণ বন্তা। মানে কলা পাতায় গরম ভাত, তার সঙ্গে গাওয়া ঘি, মৌরলা মাছ, পাটের শাক পরিবেশন করে স্ত্রী স্বামীকে খাওয়াচ্ছেন, আর সেই স্বামীটি পুণ্যবান কারণ তিনি এরকম সমাদর পাচ্ছেন। আমাদের মধ্যযুগের কাব্যে তো রীতিমতো মৎস্যভোজের উৎসব রচিত হয়েছে। বিজয়গুপ্তের মনসামঙ্গল থেকে আপনারা মাছের বিভিন্ন পদের একটা ধারণা পাবেন। বরিশালের মানুষ বিজয়গুপ্ত তো তার কাব্যে লিখেছেন যে, মৎস্য কাটিয়া থুইল ভাগ ভাগ রোহিত মৎস্য দিয়া রান্ধে নল তার আগ, মাগুর মৎস্য দিয়া রান্ধে গিমা গাছ কাছা ঝাঁজ কটু তৈলে রান্ধে খরসুন মাছ, ভিতরে মরিচ গুঁড়ো বাইরে দিয়া সুতা তৈলে পাক করিয়া রান্ধে চিংড়ির মাথা, ভাজিল রোহিত আর চিতলের কোল কই মৎস্য দিয়া রান্ধে মরিচের ঝোল। মাছ কাটা থেকে রান্না সবই এখানে আছে, শাক দিয়ে মাছের রেসিপি থেকে রুই বা চিতলের পেটি কিংবা চিংড়ির মাথার রেসিপি। এখনও এদের দু একটা যদি চেখে দেখা যেত বা সুযোগ পাওয়া যেত তাহলে মন্দ হতো না, কি বলেন? এ তো একটা উদাহরণ মাত্র। বিভিন্ন মঙ্গলকাব্য ও মধ্যযুগের সাহিত্য জুড়ে বিভিন্ন জানা অজানা মাছের নাম ছড়িয়ে রয়েছে। মাছের পদের কথা রয়েছে বিভিন্ন রকম, সেখানে মাছের রাজা কিন্তু রুই। এখন মোহনবাগান ইস্ট বেঙ্গলের চিংড়ি না ইলিশের মতো রুই না ইলিশ এরকম একটা যদি বিতর্ক ওঠে, তবে সেটা অসম যুদ্ধ হবে। বাঙালি ইলিশ বন্দনাও সুপ্রাচীন কাল থেকেই করে আসছে। আসলে ইলিশ সিজনাল মাছ, এছাড়া অল্প পাওয়া যায়,
আর যোগাযোগ ব্যবস্থার অভাবে তখন সব জায়গায় ইলিশ ছড়িয়ে পড়তে পারতো না, তাই রুই ছিল মাতব্বর। ইলিশের ইতিহাস ভূগোল নিয়ে আলাদা একটা পর্ব করা রয়েছে। ইলিশের প্রতি আপনার কোনো গোপন দুর্বলতা থাকলে এই ভিডিওর পরে সেটা গিয়ে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন বরং প্রসঙ্গান্তরে যাই। উফ, দেখছেন, মধ্যযুগের ঠেলায় একালের কারোর কথা বলাই হলো না। ঈশ্বরগুপ্ত, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বুদ্ধদেব বসুরা খুব রাগ করবেন, কারণ মাছের কথা তারাও কি কম বলেছেন? বুদ্ধদেব বসুর কবিতায় হোক বা রবীন্দ্রনাথ শরৎচন্দ্রদের উপন্যাসে মাছ নিয়ে উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। তবে মৎস্য বন্দনায় সবচেয়ে এগিয়ে থাকবেন ঈশ্বরগুপ্ত। তিনি তো বলেইছেন যে, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছে ভরা জল। তারপর কনককান্তি কমনীয়কায়, গাল ভরা গোবদারি, তপস্বীর প্রায় ইত্যাদি প্রকারে তিনি যেভাবে তোপসে বন্দনা করেছেন, তাতে তোপসে মাছ তাঁর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে। আসলে গুণটা বোধ হয় আমাদেরও নয়, মৎস্যকুলেরই। তারাই তাঁদের মায়ার কুহকে আমাদের দিয়ে সব লিখিয়ে টিখিয়ে নিয়েছেন। নাহলে দেখুন না, বাংলা এসে সাহেবরা পর্যন্ত কি না ভেটকি তোপসেতে মজেছিলেন। সেকালের কলকাতায় মাছ খাওয়ার বিলাসিতার পাশাপাশি মাছ ধরার বাবুয়ানিরও চল ছিল। সেই থেকেই মনে হয় এমন ছড়ার উৎপত্তি যে, লিখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য মারিব খাইব সুখে। এ অনেকটা আমাদের ছোটবেলার ওই লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে ওই রকম ব্যাপার। মাছ নিয়ে বাঙালির মহোৎসব এখনও অম্লান। এই মাছ বিষয়টিকে রান্নাঘর থেকে বাদ দিলেও জীবন থেকে বাঙালি বোধ হয় বাদ দিতে পারবে না। মাঝে একাদশ দ্বাদশ শতক নাগাদ অনেক বিধিনিষেধ আসতে শুরু করেছিল, কিন্তু বাঙালি ওসব পাত্তা দেয়নি। উল্টে যাঁদের বেগড়া দেওয়ার কথা ছিল সেই শাস্ত্রকাররাই মাছ খাওয়াকে সমর্থন করেছিলেন। যেমন জিমুদ্বাপন করেছিলেন কালবিবেক গ্রন্থে, ভবদেব ভট্ট মাছ নিষিদ্ধের পক্ষে এক বড় প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারপর শ্রীনাথ আচার্য বেশ কিছু তিথি ও পর্ব অর্থাৎ পূর্ণ সময় বাদ দিয়ে বাকি সময় মাছ খেতে বলেছিলেন, এবং শ্রীনাথ শিষ্য রঘুনন্দন চৈতন্য পরবর্তী সময় সেই বিধিনিষেধ আরও একটু শিথিল করে ব্যাখ্যা করেছিলেন। আসলে মাছ বাঙালির কাছে একটা শুভ চিহ্ন, তাই বাঙালির বিয়ের তত্ত্বে মাছ থাকে শুভ চিহ্ন হিসাবে। বিয়ের পর বউ যখন ঘরে আসে তাকে ল্যাটা মাছ ধরানো হয়। এগুলো দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন প্রতীকী আচার। এখানে হিন্দু মুসলিম খুঁজতে যাওয়াটা আবার ঠিক হবে না, কারণ বাঙালিরা আগে বাঙালি, তারপরে তাঁরা হিন্দু অথবা মুসলমান। আপনার অন্য বিশ্বাস থাকতেই পারে, তবে ইসলাম গ্রহণের পর ইসলামিক সংস্কৃতি বাঙালির পুরনো সব আচার অনুষ্ঠানকে কিন্তু গ্রহণ করেনি, সেটা একটা অংশের লোকসংস্কৃতিতেই রয়ে গেছে। যাই হোক, আমাদের মধ্যে দেখবেন মাছ নিয়ে নানারকম প্রবাদ প্রচলিত রয়েছে। যেমন, যার দুয়ারে আঁশ তারই বারো মাস, কারণ বাঙালির কাছে মাছ হচ্ছে সমৃদ্ধির প্রতীক। এছাড়া নানা ছড়ায় লোকগানে মাছ রয়েছে। আজও দেখুন না, শাড়ি থেকে গয়না, ফিশ মোটিভ কি থাকে না লোকছবিতে, পটচিত্রে মাছ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ওই যে বললাম, মাছ শুধু আমাদের আহারেই নেই, জীবনাচারের সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছে, যা বাঙালির কাছে শুভ, উর্বরতার প্রতীক, সমৃদ্ধির প্রতীক। ঠিক এই কারণেই বাড়িতে প্রথম ইলিশ এলে তাকে সৌভাগ্যের প্রতীক মনে করে বরণ করে ঘরে তোলার রেওয়াজ ছিল। তারপর সেই ইলিশের একটু আঁশ বাড়ির প্রধান খুঁটির কাছে মাটিতে পুঁতে দেওয়া হতো। এখনও সরস্বতী পুজোয় বাঙালির ঘরে জোড়া ইলিশ আনার চল আছে, ঠাকুরের সঙ্গে মাছ। হাতে জোড়া মাছ ধরে থাকা এই দেবীকে দেখুন তো এই আচারের সঙ্গে কানেক্ট করতে পারছেন কিনা। আসলে এই গল্পগুলো আজ সবই হারিয়ে যাচ্ছে, ঠিক যেমন হারিয়ে গেছে রাসভোড়া, তাঁড়কে, মেদি, ধানিয়া, ক্যাকচেরা, বইচা, চাটুয়া, বাইলা, মেনি, টাকি, মলা, ঢেলা, কানপোনা, বাতাসি, কাকিয়া, কুচিয়া, কাশখররা, টাটকিনি ইত্যাদি কত রকমের মাছ। গবেষকরা বলেন, আগে গ্রাম বাংলায় যত মাছ পাওয়া যেত এখন তার অর্ধেকই বিলুপ্ত হয়ে গেছে। সংখ্যাটা বাড়ছে নগরায়ণের সঙ্গে পাল্লা দিয়ে, আর ওই ধোঁয়া ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে। মাছের জন্য আমাদের এখন অন্য রাজ্যের আমদানির দিকে তাকিয়ে থাকতে হয়। নদী নিয়ে দেশরা চুলুচুলি করে, আর এসবের মাঝে মাছেরা একে একে মুখ ফেরায়। ভালোবাসলে তো একটু যত্ন করতে হয়, সেই যত্ন আর মনোযোগ আজ আমাদের আর নেই। তাই বাঙালির প্রেম আজ ভোগে রূপ পাচ্ছে। মৎস্যকুলার থাকবে কেন বলুন, সত্যিটা তো উপেক্ষা করা যায় না। তাই ভালোবাসার গল্পের শেষ পাতে আবার কাঁটার মতো দীর্ঘশ্বাস এসে পড়ল। আজকের মতো এখানেই শেষ করছি। পর্বটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।